আজকের মতো বিধানসভার অধিবেশন স্থগিত ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে অধিবেশন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বিধানসভার স্পিকার। উল্লেখ, গত শনিবার বিধানসভার বাদল অধিবেশনেও বিজেপির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে ধূপগুড়িতে কলকাতায় এসেছিলেন ধূপগুড়ির বিধায়ক। এরপর অসুস্থ হয়ে পড়ে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। ডান ফুসফুসের সংক্রমণের জেরে অস্ত্রোপচার হলেও শেষ রক্ষা হয়নি। সোমবার ভোররাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে তার। তার মৃত্যুতে এদিন অধিবেশন স্থগিত করেছেন স্পিকার। অধিবেশনের শুরুতে 319 একটি মোশন পাঠ করেন পরিষদীয় মন্ত্রী। এই অধিবেশন আজকের মতো স্থগিত ঘোষণা করেছেন অধ্যক্ষ।